অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। স্পেশাল ভিডিও কুম্ভ রাশির, শনি সাড়ে সাতিতে মহাপ্রাপ্তি হতে চলেছে কুম্ভ রাশির। অতি বিশেষ এই প্রোগ্রাম, স্পেশাল ভিডিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, বর্তমানে কুম্ভ রাশির শনি সাড়ে সাতির প্রথম চরণ চলছে এবং বর্তমানে শনি কিন্তু মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। এর সাথে সাথে এই শনি 2022 শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ কিন্তু করবে। দেখুন, শনি সাড়ে সাতিতে অনেকেই ভয় এবং ভীতি আছে। আমি একটা কথা আপনাদেরকে ভিডিও শুরু করার আগে বলবো, শনি সাড়ে সাতিতে ভয় ভীতি যাদের আছে তারা অবশ্যই এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওর শেষে আমি বেশ কটি উপায়ের কথা বলবো, যে উপায়ে আপনার হরোস্কোপে যদি নেগেটিভ প্রকোপ থাকে শনির, তার নেগেটিভ প্রকোপ কিছুটা হলেও কাটবে। শনির সাড়ে সাতিতে অনেক মানুষ ধনশালী ব্যক্তিতে পরিণত হয়েছে আমার দেখা। অর্থাৎ শনির সাড়ে সাতি মানে ভয়ের কোনো ব্যাপার নেই। আমি আবারও বলছি, অতি বিশেষ এই প্রোগ্রাম শনির সাড়ে সাতি নিয়ে। এবং শনির সাড়ে সাতিতে মহা প্রাপ্তি কিন্তু হতে চলেছে এই কুম্ভ রাশির। অর্থাৎ বর্তমানে শনির প্রথম চরণ চলছে, দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 28 এপ্রিল 2022 টু 14 জুলাই 2022 পর্যন্ত এই দ্বিতীয় চরণ থাকবে। আবার এই শনি বক্রী হয়ে 14 জুলাই 2022 টু 17 জানুয়ারি 2023 অবধি আবার কিন্তু আপনাদের প্রথম চরণ শুরু হবে। এবং এর সাথে সাথে আপনার ঠিক 2023-18 জানুয়ারি থেকে আপনাদের পূর্ণ মাত্রায় শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। এটা প্রথম কনসেপ্টটা আপনার মাথায় ঢুকিয়ে নিন। সাড়ে সাতিতে বাধা বিঘ্ন সমস্যা অনেক কিছুই আসে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার নবগ্রহের পজিশনের উপর, আপনার দশার উপর, কিসের দশা, নবগ্রহের পজিশন এবং আপনার কর্ম। এবং যাদের এই শনি সাড়ে সাতিতে দিয়ালে পিঠ ঠিকে গেছে তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিছু উপায়ের কথা আমি বলবো, জাস্ট কিছু হলো আপনারা 100% না হলেও কিছুটা তো আপনারা উপকার পাবেন। ধরুন আপনি পূর্ণমাত্রায় না পেলে কিছু উপকার পাবেন এবং যারা খুবই সমস্যাতে আছেন তারা নিজস্ব জন্ম ছক একবারও অ্যানালাইসিস করান, সেই জায়গাটা সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট করান। এবার আমি বলি, এই যে ধনিষ্ঠা নক্ষত্রে 2022 কিন্তু প্রবেশ করছে এবং বর্তমানে শনি কিন্তু বক্রী, এই শনি বক্রী এবং 2022 ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ, এই মহাপ্রাপ্তিগুলো কিন্তু এবং হতে চলেছে। কোন কোন মহাপ্রাপ্তি? প্রথম কথা, 1 নম্বর প্রাপ্তি, আপনাদের কর্ম, চাকরি পাওয়ার, বড় কোম্পানিতে চাকরি পাওয়া, সরকারি চাকরি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, এটা কিন্তু আপনাদের হবে নাম্বার 1 পয়েন্ট এই শনি সাড়ে সাতিতে। অর্থাৎ কর্মের বড় সম্ভাবনা কিন্তু আপনাদের আসতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যাদের অত্যাধিক খরচ হয়ে যাচ্ছিল
এইবার থেকে আপনাদের অর্থাৎ খুব খরচ হয়ে যাচ্ছে, টাকা সেভিংস করতে পারছিলেন না, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হবে। বিদেশ থেকে কিন্তু আপনাদের লাভ এ সময় কিন্তু আপনাদের আসবে। বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু ভালো এ সময় ফল কিন্তু পাবে। শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হবে। যাদের বড় ধরনের ঋণ আছে সেই ঋণ আপনাদের কিন্তু পরিশোধ হবে, এটাও কিন্তু মহাপ্রাপ্তি। ঋণ থেকে মুক্তি আপনারা কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, ঋণ থেকে কিন্তু এই সময় মুক্তি পেতে চলেছেন, অর্থাৎ ঋণের জায়গা থাকছে না। এর পরের নাম্বার পয়েন্ট, এতদিন যারা প্রচণ্ড শত্রুতাতে কর্মক্ষেত্রে হোক, সাংসারিক জীবনে হোক, পারিপার্শ্বিক দিক থেকে হোক, যাদের শত্রুতাতে ভুগছিলেন, এই সেই শত্রু আপনাদের পায়ের নিচে থাকবে। এক কথায় শত্রুকে বিজয় করতে পারবেন আপনি, শত্রু শান্ত আপনাদের হবে। অর্থাৎ যাদের শত্রুতা খুবই হচ্ছিল কি না, সেই শত্রুতা আপনাদের কমবে কমবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কিন্তু এই 2022-এ এপ্রিলের আগে আগে আমি আবারও বলছি, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আছেন, অতি বিশেষ প্রোগ্রাম, যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা বারবার আটকে যাচ্ছে, পছন্দসই হচ্ছে না, আপনার মনোপ্রুত হচ্ছে না, সম্বন্ধ ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু 2022-এ 28-এ এপ্রিলের আগে আপনার এই বিয়ের জায়গাটা কিন্তু এগিয়ে চলুন। অর্থাৎ 28-এ এপ্রিলের আগে আপনারা কিন্তু বিয়ে করুন, বিয়ের জায়গায় কিন্তু আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু আসছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময়ের মধ্যে কিন্তু বিয়ের বড় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসছে। অর্থাৎ অক্টোবর থেকে 2022-এর অক্টোবর টু সরি 2021-এর মার্জনা করবেন, 2021-এর অক্টোবর থেকে 2022-এর এপ্রিল পর্যন্ত আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহের কিন্তু যোগ কিন্তু থাকছে, এটাও কিন্তু আপনাদের মহা প্রাপ্তির মধ্যে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, বিবাহের সম্ভাবনাটা কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর হতে চলেছে। এইবার বলি, যারা শনি সাড়ে সাতিতে পিঠ ঠিকে গেছে, কি করবেন, কি করলে আপনাদের এই শনি সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি পাবেন, প্রথম কথা বলি, আপনারা সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন প্রতিদিন। যাদের শনি সাড়ে সাতি চলছে তারা সূর্য অস্ত যাওয়ার পর প্রতিদিন পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। দুই নম্বর, আপনারা হনুমান চল্লিশ পাঠ করুন। হনুমান চল্লিশ পাঠ করলে শনির নেগেটিভ এফেক্ট কাটেই কাটে, নিয়মিত যদি করতে পারেন খুবই ভালো, নয়তো মঙ্গলবার করে অবশ্যই করুন। তিন নম্বর পয়েন্ট, আপনারা শনিবার দিন কালো জিনিসের দান করুন, কালো জিনিস দান করুন, তাতেও কিন্তু বা লোহার কোনো জিনিস দান করুন, তাতেও কিন্তু শনির নেগেটিভ এফেক্ট, যাদের রাশিচক্রে শনি পীড়িত তাদের কিন্তু শনির নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই ছিল কুম্ভ রাশির শনি সাড়ে সাতিতে মহাপ্রাপ্তির স্পেশাল ভিডিও। সকলে ভালো থাকুন।